শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে বেশ সরব সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বিভিন্ন বিষয়ে পোস্ট করে, ভিডিও তৈরি করে নিজের অবস্থান জানান দেন নিয়মিত। আওয়ামী লীগের রাজনীতিতে তার হাতেখড়ি হলেও পরবর্তীতে রনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। অন্যদিকে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি ও প্রচার করে বর্তমানে বেশ আলোচিত আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ময়লা না গোলাম, ময়লা আবর্জনা রনি। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইন গোলাম ময়লা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন, যা এখন বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে ভিডিওতে গোলাম মাওলা রনির ভালো ভালো কথার আড়ালে লুকিয়ে থাকা নানা অপকর্ম আর আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ার গোবর ফাঁস করে দিয়েছেন ইলিয়াস। আর সেই ভিডিও দেখার পর নড়ে চড়ে বসেছেন হালের রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইনকে অভিশাপ করেছেন প্রকাশ্যেই। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গোলাম মাওলা রনি লিখেছেন, আমার দাদির ভাই ধলামিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা, অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন। সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন গোলাম ময়লা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। রনি লেখেন, ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো কালে কথাও হয়নি। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ, নীতিনৈতিকতার দ্বন্দ্ব নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে। আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি। কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেইনি, কারো বিরুদ্ধে নালিশ করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। অবশ্য গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াস হোসাইনকে নিয়ে এই পোস্ট করার পর থেকে 50,000-এরও বেশি মানুষ রিয়াক্ট করেছে। পোস্টটি শেয়ার করার পর থেকে 25,000-এরও বেশি মানুষ কমেন্টে তাদের মতামত জানিয়েছে। সেখানে বেশিরভাগ মানুষই সাংবাদিক ইলিয়াস হোসাইনের পক্ষ নিয়ে গোলাম মাওলা রনিকে রোস্ট করার চেষ্টা করেছে। রনি তার ওই পোস্টের শেষে লেখেন, আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই, তোমার জন্য গোলামদের মন যেন শীতল হয়ে যায়। আমিন। ঘুম হয় না, আমি চিন্তা করলাম করিটা কি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।